কাজুবাদাম পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে কাজুবাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে এতে উপস্থিত প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট কপার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, আয়রন ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এবং আরও নানাবিধ খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে শুধু তাই নয় কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন তবে একথাও ঠিক যে মাত্রা ছাড়া এই বাদামটি যদি কেউ খায় তাহলে কিন্তু শৈলের উপকারের থেকে অপকার হয় বেশি কারণ উপকারী উপাদান বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে উল্টো ফল হতে শুরু করে তাই পরিমিত পরিমাণে খেতে হবে কাজু বাদাম তাহলেই দেখবেন কেল্লা ফতে একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত তিন থেকে চারটি করে কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরে নানা পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয় সেই সঙ্গে আরও কিছু উপকার পাওয়া যায় যেমন ধরুন এক মুক্রহ উপস্থিত নানা রোগের প্রকোপ কমে কাজুতে উপস্থিত ফসফরাস দাঁতের স্বাস্থ্যের উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ মুকগ্রহকর সম্পর্কিত রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই দাঁতকে শক্তবক্ত এবং সুন্দর রাখার ইচ্ছে যদি আপনার থাকে তাহলে প্রতিদিন কাজুবাদাম খেতে পারেন দুই অ্যানিমিয়ার মতো রোগের প্রকোপ কমে একাধিক গবেষণায় দেখা গেছে কাজুবাদাম খাওয়া মাত্র দেহের ভিতরে আয়রনের ঘাটতি দূর হতে শুরু করে ফলে লোহিত রক্ত কণিকার উৎপাদন এত মাত্রায় বেড়ে যায় যে অ্যানিমিয়ার মতো রোগ ধারে কাছেও ঘেঁচতে পারে না সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নতি ঘটতেও সময় লাগে না তিন ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় বাদাম শৈলের ম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার ব্রেন পাওয়ার বাড়তে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগ্নেটিভ ফাংশনেরও উন্নতি ঘটে ফলে বুদ্ধি স্মৃতিশক্তি এবং মনোযোগও বাড়তে শুরু করে চার ক্যান্সারের মতো মারণ রোগ দূরে থাকে এই মারণ রোগটি যদি সাব হয় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো বেশি তাই তো যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেখানে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায় তাই তো প্রতিদিন একমোটো করে কাজুবাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা আসলে এই বাদামটির শরীরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে প্রসঙ্গত কাজুবাদামে থাকা প্রমাণ তো নামে একটি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে পাঁচ ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে মাঝে মধ্যে কি রক্তচাপ গ্রাফের কাঁটার মতো অটানামা করে তাহলে তো চর জলদি কাজু বাদাম খাওয়া শুরু করতে হবে কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা প্রেসারকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে ছয় চুলের সৌন্দর্য বৃদ্ধি পায় কপার হলো সেই খনিজ যা চুলের উজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে কাজু বাদাম চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে তবে এখানেই শেষ নয় কাজু বাদামে থাকা কপার শরীরের ভিতরে এমন কিছু এনজাইমের খরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয় সাত সংক্রমণের মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার প্রায়শই হয়ে থাকেন তাহলে রোজের ডায়েটে কাজুবাদামকে রাখতে পারেন আট খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় কাজুতে রয়েছে অলিসিক নামে এক ধরনের মনো আইস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যা দেহে বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কাজে আসে তাই তো নিয়মিত এই বাদামটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণ চলে আসে ফলে হাটের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় নয় হাড় শক্তপক্ত হয় কাজুবাদামে বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বাড়তে শুরু করে সেই সঙ্গে বুড়ো বয়সে গিয়ে অস্টিও আর্থারাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা থাকে না দশ হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে কাজুবাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার রোগকে দূরে রাখে তেমনি নানাবিধ হার্টের রোগ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই যাদের পরিবারে হার্টের রোগ রয়েছে তারা প্রয়োজন মনে করলে এই প্রাকৃতিক উপাদানটির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই পারেন তো বন্ধুরা কাজুবাদামের এত তো শুনলেন প্রতিদিন তিন থেকে চারটি বাদাম খেতেই পারেন এবং ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ